আচ্ছা, তো আপনি যখন নিজে ভায়োলিন বাজাচ্ছেন বা হয়তো একটা গান গাইছেন, কেউ যখন আপনার সঙ্গে তবলা বাজাচ্ছে, মানে সেটা কি, মানে যেহেতু তবলা আপনার মেইন সাবজেক্ট, তো সেটা কি কখনো অসুবিধার সৃষ্টি হয় বা মনে হয় যে আপনি হলে এখানটা অন্যরকম ভাবে বাজাতেন? হ্যাঁ, অতি অবশ্যই, অতি অবশ্যই, এটা একটা ভীষণ অসুবিধা হয়। আমি যখন গান করছি, ঠিক আছে, এবার আমার সঙ্গে যে বাজাচ্ছে সে যেরকমই হোক না কেন, আমার হয় আমার খুব ভালো লাগছে, আর তা না হলে মনে হচ্ছে এই বা আমার আমার মনটা না ওইখানে চলে যাচ্ছে আর কি, মানে কি বলটা বাজালো সেটা সম্পূর্ণটাই আমি জানি, ফলে আমার ওটা অটোমেটিক্যালি মনটা চলে যায় যে এটা এরকম হলে ভালো হতো, ওটা ওরকম হলে ভালো হতো, বা বুঝতে পারছি ধরুন গান করছি, বুঝতে পারছি যে এটা এমন একটা জিনিস বাজাচ্ছে এটা ওর হাতে ঠিক আসছে না। হ্যাঁ, তখন নিজে গান করতে করতে থামা যায় না, তো যদি ধরুন অস্বস্তি হয়। আচ্ছা, বা তাহলে আপনি যখন ধরুন সুর দিচ্ছেন একটা গানে বা ভায়োলিন, মানে মানে সেই হয়তো সুর দিচ্ছেন বা একটা যখন সুর ভাবছেন, মানে তার মধ্যেও কি তবলার বোলটা চলে আসে যে সঙ্গে এটা বাজালে ভালো বা ছন্দের ব্যাপার? দেখুন, আমাদের যখন কম্পোজ আমরা যখন করি, যেহেতু আমার মেইন সাবজেক্ট তবলা, হ্যাঁ, এই জন্য আমাদের কম্পোজিশনের মধ্যে একটু তালের বৈচিত্র্য বেশি থাকে। আচ্ছা, হ্যাঁ, এটা অটোমেটিক্যালি এসে যায়, কারণ গানটা তো মানে আমাদের মেইন সাবজেক্ট নয়, যদিও আমি গানটা ভালো করে শিখেছি, জানি, রাগ জানি, ফলে আমি সেটা সেইভাবে চিন্তা করি মিউজিকটাকে, কিন্তু তবুও একটু মানে রিদমের ব্যাপারটা একটু বেশি এসেই যায়।